আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে ফলো করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা হলো রাগলান স্লিপের 4 নম্বর ভিডিও। 4 নম্বর ভিডিওর মধ্যে আমি আজকে দেখাবো যে রাগলান স্লিপের জ্যাকেটের মধ্যে যে ইন্টারনাল ডিজাইনগুলো আছে এবং স্লিপের যে ডিজাইনগুলো আছে, ইন্টারনাল ডিজাইনের কাজগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে? তো অবশ্যই যারা আগের 3টা ভিডিও দেখেন নাই, তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার চ্যানেলের ভিতরে ঢুকলে রাগলান স্লিপ টিউটোরিয়াল দেখবেন, ওটার ভিতরে সবগুলো 1, 2, 3, 4 সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে ভিডিওগুলো সাজানো আছে। আপনারা ওখান থেকে দেখে দিয়ে এক এক করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে করে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তো ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে কাজটা বুঝতে পারবেন। যদি স্কিপ করেন তাহলে অনেক কাজই মিস হয়ে যাবে, বুঝতে পারবেন না। তো সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, 1, 2, 3 সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে আপনারা কাজে কোনো সমস্যা হবে না, বুঝতে পারবেন, ঠিক আছে? তো যারা আমার আরও সেটিং স্লিপ গার্বারের ভিডিও, গার্বার সফটওয়্যারটা ভালো করে দেখতেছেন, গার্বার ভিডিও আছে, সেটিং স্লিপ আছে, রাগলান স্লিপ এবং গ্রেডিং সব ধরনের ভিডিও আছে, সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ভালো করে দেখবেন, দেখলে আপনাদের যেটা দরকারি সেই ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে আজকে দেখবো আমরা রাগলান স্লিপের যে ইন্টারনাল ডিজাইনগুলো আছে, ডিজাইনের কাজগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে? আবার চলেন দেখি আমরা ইন্টারনাল ডিজাইনগুলো কীভাবে করতে হয়। তো আমাদের ডিজাইনটা হচ্ছে এটা, হ্যাঁ, আজকে করব এই ফ্রন্টে এবং ব্যাকের এই ডিজাইনগুলো, পকেটে, চেস্ট পকেট এবং হ্যান্ড পকেটের ডিজাইনগুলো, পকেট কীভাবে হয় এই ফেসিংগুলো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা কোনটা করতে হবে, কোনটা করব ওইটা আগে দেখবো। যেমন এখানে একটা লাইন আছে, এই লাইনটা আগে টানতে হবে, তারপরে এই পকেটগুলো দিতে হবে, ঠিক আছে? তারপরে পকেট, তো এই জিনিসগুলো মেনটেন করবে। অনেক ক্রিটিক্যাল স্টাইল আছে বা অনেক ফাট হয়, ছোটো ছোটো ফাট হয়, তখন এই জিনিসগুলো কেয়ারফুলি করতে হয়। আগের ডিজাইনগুলো আগে করতে হবে, পরে ডিজাইনটা পরে, এভাবে দেখে দেখে করতে হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা এই লাইনটা দিব এবং পকেটটা টানবো, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের ব্লগ, এর আগে আমরা এর আগের ক্লাসগুলোতে করছিলাম। আপনারা সবাই আমার ভিডিওগুলো, অবশ্য আমি একটা জ্যাকেট একই ভিডিওর মধ্যে দিচ্ছি না, এত বড় ভিডিও হয়ে, ভিডিও অনেক বড় হয়ে যায় এবং অনেকে বোরিং ফিল করে, সেজন্য আপনারা সবগুলোই 1, 2, 3 এভাবে রাগলান 1, 2, 3 এভাবে দেওয়া আছে, তো ওগুলো দেখে দেখে ভিডিওগুলো সবগুলোই একের পর এক এভাবে দেখবেন, ঠিক আছে? তো এখন আমরা ডিজাইন করব, আমরা এটা চাইলে ফ্রন্ট এবং ব্যাক আলাদা করে আলাদা আলাদা ডিজাইন করা যায়, ঠিক আছে? যেমন আমি এর আগে স্টাইলটা করে দেখেছিলাম সেটিং স্লিপের জ্যাকেটটা, তো এভাবেও করা যায়। যদি ক্রিটিক্যাল হয় বেশি, ব্যাক ফ্রন্ট অনেক ডিফারেন্স হয় যে ডিজাইনগুলো, তখন এটা চেঞ্জ করে নিলে আলাদা করে ফ্রন্ট সেভ করে ব্যাক আলাদা করে সেভ করে এভাবে ডিজাইনগুলো করলে বেটার হয়। তো এখানে ডিজাইন এত বেশি না, জাস্ট এই কাট লাইন আর এখানে পকেটটা, ঠিক আছে? তো সেজন্য আমরা একটার ভিতরে করে ফেলি। তো যদি একটা এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এখন মেজারমেন্ট নেই, অনেক স্টাইলের মধ্যে এখান থেকে মেজারমেন্ট থাকে, এখান থেকে মেজারমেন্ট থাকে, ঠিক আছে? তার পকেটের এখান থেকে একটা মেজারমেন্ট এই স্টাইলে আছে। তো এই জিনিসগুলো যদি মেজারমেন্ট থাকে, টেকপ্যাকটা ভালো করে মেজারমেন্ট, স্পেকটা ভালো করে দেখতে হবে, দেখে মেজারমেন্ট যত হয় এতই দিতে হবে। তবে এখানে এই স্টাইলের জন্য মেজারমেন্ট নাই, তাহলে আমরা আমাদের আইডিয়া মতো দিতে হবে। যদি দেখেন এখানে একটা যে ডিজাইনটা আছে, এখান থেকে মিনিমাম যতটুকু একটা ডিজাইন আছে, ঠিক আছে, একটা আইডিয়া করে দেওয়া লাগবে যদি মেজারমেন্ট না থাকে ইন্টারনেটগুলো। দেখেন আপনি এখানে যদি দেন তাহলে বেশি হয়ে যাচ্ছে, এখানে দিলেও একটু বেশি হয়ে যায়। তো এভাবে একটা আইডিয়া করে বা মেজারমেন্ট এখানে একটু খেয়াল করবেন, দেখেন এখানে একটা মেজারমেন্টের একটা ইয়ের ভিতরে ফেলবেন, যেমন 2 ইঞ্চি, ঠিক আছে? তো আমি 2 ইঞ্চি দিলাম, অ্যাপ্লাই দিলাম, দেওয়ার পর দেখতেছি আমরা ডিজাইনটা কতটুকু কী আসছে, ঠিক আছে? যদি আমরা আপনার ডিজাইনটা এভাবে দেখেন, এখন ওদিকে যান, এদিকে দেখেন, বা টেকপ্যাকটা প্রিন্ট দেওয়া থাকবে, প্রিন্টে প্রিন্ট দেওয়া থাকলে ওখানে টেকপ্যাকে দেখবেন বা ও দেখে ডিজাইনে দেখবেন, দেখে দেখে এভাবে জিনিসটাকে মানে পারফেক্ট করার চেষ্টা করবেন, যাতে একদিন দেখলো বলে না ঠিক আছে ডিজাইনের সাথে ডিজাইনটা ঠিক আছে, ঠিক আছে? তো 2.5 দিচ্ছি আমরা, 2.5 দেওয়ার পর
লাইনটা একটু এখানে ঠিক আছে এখানে থাকবে আর এটা একদম একেবারে স্ট্রেট না এখানে দেখেন হালকা একটু শেপ আছে দেখেন এখান থেকে কি হালকা এখান থেকে কি আরেকটু একটু কার্ভ হয়ে গেছে তো সেজন্য আমরা এখান থেকে হালকা করে একটু কার্ভ দিয়ে দিই এতটুকু দিলে হবে এখন দেখেন যখন আমরা ফিসটা তুলব ফিসটা তোলার সময় এটা হচ্ছে ব্যাগের ইয়েতে লাগাইছি এতো ডিজাইনটা করছি আমরা ব্যাগের সিমের সাথে ব্যাক পার্টের মধ্যে তো ফোনটা তুললে এখান থেকে উঠে যাবে তাহলে একটা দিলে দুইটা হয়ে যেত ঠিক আছে তা এরপরে কি করব এরপরে করব এই যে এখানে দেখেন এখানে বাটটেক বাটটেক আছে ঠিক আছে তার মানে এখানে একটা পকেট আছে তো এই পকেটের মেজারমেন্টগুলো দিয়ে একটা পকেট বানাইতে হবে এটার ভিতরে একটা পকেট আছে তো পকেটের মেজারমেন্টটা হচ্ছে এখানে দেখেন পকেট ওপেনিং 634 এট ইজ এ চেস্ট পকেট উপরে যে পকেটটা ওইটা আর এখানে পকেট পকেট জিপার লেন্থ ঠিক আছে পকেট জিপার লেন্থ আছে 7 ইঞ্চি এটি হচ্ছে নিচের পকেটটা সবসময় নিচের পকেট একটু বড় বড় হয় আর উপর চেস্ট পকেট ছোট হবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করবেন যাতে এরকম মিস্টেক না হয় ঠিক আছে আর এখান থেকে পকেট ফ্রম এ হ্যাম রিপ সিম তো রিপ সিম থেকে আছে 1.5 তো আমাদের এখানে 1.5 হবে না এখানে একটা রুলিং আছে রিপ সিম নেই এখানে রিপ নেই এখানে একটা রুলিং আছে রুলিং থেকে 1.5 দিতে হবে তো এখানে যে রুলিং যদি হয় একটা রুলিং এর একটা মেজারমেন্ট থাকে নয়তো একটা রিপ থাকলে রিপের মেজারমেন্ট আছে এই স্টাইলটা আসলে অন্য একটা স্পেক্ট দিছে তো সেই জন্য রিপ ইউজ করতেছে সব জায়গায় তো এখানে দেখেন বটম মেজারমেন্ট বটম হাইট এটা এখানে বটম হাইটের মেজারমেন্ট আছে দেখুন 2.5 দেওয়া আছে তো 2.5 দিয়ে সেটা একটা রিপের হাইট মেজারমেন্ট তো আমাদের এখানে কিন্তু 2.5 নাই দেখেন এখানে এতটুকু নাই এটা যদি হয় 13 ইঞ্চি দেখেন এখান থেকে যদি এখানে 13 ইঞ্চি দেন তাহলে এখান থেকে রুলিংটা কিন্তু আর কম দিতে হবে বুঝতে পারছেন এখান থেকে সিম থেকে বলছে এই সিম এখান থেকে এখানে মেজারমেন্ট হবে 1.5 তাহলে এখান থেকে এটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে আর এটা একটু কম দেখাচ্ছে তাহলে মেজারমেন্টটা এখানে হবে 1 ইঞ্চি ঠিক আছে তাহলে 1 ইঞ্চি যদি এখানে হয় আর উঠে দিব আমরা 13 ইঞ্চি এভাবে এর সাথে আমরা করবো এখন তাহলে রুলিং হবে 1 ইঞ্চি আর এখান থেকে এসিম থেকে পকেট প্লেসমেন্টের মেজারমেন্ট আছে 1.5 তারপর মেজারমেন্টটা ছিল কত 7 ইঞ্চি তো -7 ঠিক আছে এরপরে দেখেন এখানে একটা স্টিচ হবে তো এই দেখেন একটু বড় করে যদি দেখি আমরা এখানে একটা স্টিচ হবে এখানে স্টিচ হবে বা এখানে একটা বাটটেক হবে বলছে এখানে একটা জিপার হবে ভিতরে তো জিপার যদি হয় তাহলে এখানে একটা ফেসিং দিতে হবে নিচে ফেসিংটা মিনিমাম 1/2 ইঞ্চি দিতে হবে 1/2 ইঞ্চি 5/8 বা 3/4 দেওয়া যায় তো আমরা 1/2 ইঞ্চি দিচ্ছি 1/2 ইঞ্চি একটা ফেসিং অ্যাড করবো ঠিক আছে তাহলে হ্যাঁ এখান থেকে এখানে এখান থেকে এখানে আমাদের পকেট আর এখান থেকে এটা হচ্ছে আমাদের পকেট ফেসিং তো এখানে একটা নিচে একটা জিপার হয়ে যাবে ভিতরে একটা জিপার হবে এটা একটা ফেসিং হবে নিচে একটা ফেসিং হবে ঠিক আছে আর এখান থেকে পকেটটা এটা পুরো একটা পকেট ব্যাগ দিতে হবে তো এখান থেকে কতটুকু দিব মাইনাস মিনিমাম 3/8 দিতে হবে 3/8 তারপর অ্যালাউন্স দিবেন ঠিক আছে তো 3/8 দিয়ে দিলাম 3/8 দেওয়ার পর এখান থেকে এখানে একটা লাইন টেনে দেন ব্যাগের সাথে হবে এটা ফ্রন্টের এখানে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এই ফোরাটাই পকেট হবে এখানে রুলিং হবে না রুলিং এর ভিতরে পকেটটা যাবে আর এটা ফোরাটাই একটা পকেট ব্যাগ হবে ঠিক আছে আর এটার নিচে একটা ফেসিং হবে
ফ্রিকোয়েন্সি একটা রিজন দিয়ে দিবেন ফ্রিকোয়েন্সি একটা হ্যাঁ কেসিং হয়ে গেল এই 2 ইঞ্চি একটা ফেসিং তো তাহলে এই ডিজাইনটা এখান থেকে এই এখানে এটা পকেট হয়ে গেল এরপর আছে আমাদের এই যে এই পকেটটা আছে হ্যাঁ এটা ডিজাইনটা করব তো এটা করতে গেলে এখানে করব আর আপনার এই আমার ভিডিও দেখে কোনো লাইক শেয়ার করেন না লাইক শেয়ার করবেন লাইক দিবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন কোনো সমস্যা হলে জানাবেন ঠিক আছে আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আর আপনার এরকম কাছের ফ্রেন্ড থাকলে শিখতে চাইলে এগুলো শেয়ার করে দিবেন ঠিক আছে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে দেখুন এখান থেকে সিমটা থেকে একটা লাইন গিয়ে উপর দিকে যাচ্ছে না একটু গ্যাপ আছে আমরা দেখি মেজারমেন্টটা কিভাবে মিট করা যায় তো যদি আমরা এই এখান থেকে এই সিম থেকে এরকম একটা লাইন টানি ঠিক আছে তো বড় লাইন টানলাম তারপর দেখেন এই এখান থেকে ডিজাইনটা এই যে সিমটা এখান থেকে এই সেন্টার ফোন থেকে একটু গ্যাপ আছে গ্যাপটা রেখে তারপর উপর দিকে গেছে এদিকে না তো যদি আমরা সেন্টার ফোন থেকে একটা গ্যাপ আইডি করে দিই ধরুন 3-4 মাইনাস 7 তো 3-4 একটা গ্যাপ রাখলাম ঠিক আছে তো হয়ে গেছে এখন এটাকে একটু যদি আমরা ফ্লিপ করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এদিক থেকে একটু বাঁকা এদিকে বাঁকা হয়েছে এই এখান থেকে ফোনটা ফোন থেকে এদিকে বাঁকা হয়ে আবার এটা এখান থেকে এখানে চলে আসছে তো এখান থেকে যদি 3-4 হয় ডিজাইনটা ভালো করে দেখবেন এখান থেকে আরও বেশি এই যে এখান থেকে একটু গ্যাপ হবে তো এই জিনিসগুলো যখন প্রিন্ট আউট দিয়ে থেকে থেকে আইডিয়া করে দিতে হবে যাতে ডিজাইনের সাথে আপনার ডিজাইনটা মিলে যায় প্যাটার্নটা ঠিক আছে হয়তো হয়তো লাইনে গেলে অনেকে কিউসি বা লাইনের টেকনিশিয়ানরা এই ডিজাইনগুলো একটু সমস্যা ধরবে তো আমাদের এখানে মেজারমেন্ট ছিল দেখেন মেজারমেন্ট ছিল যে 6-3-4 আমরা যদি এখানে 5 ইঞ্চি দিই তাহলে হয়তো বা ডিজাইনটার সাথে মিলবে ঠিক আছে যদি আমরা 5 ইঞ্চি দিই এই এখানে খেয়াল রাখবেন ঠিক আছে এখানে মেজারমেন্ট আসবে তো এখান থেকে মেজারমেন্টটা দেখে দেখেন 5 ইঞ্চি এভাবে দিলে সুবিধা হয় এখান থেকে যদি জাস্ট এখানে ডিস্টেন্সের গড়টা ভালো করে খেয়াল রাখবেন আর হাতে বসাই দেবেন তাহলে দেখেন এখানে 5 ইঞ্চি দিলে পকেটটা আর ডিজাইনটা কিন্তু আমার মনে হচ্ছে ঠিক আছে এটা এখান থেকে যাওয়ার পর একটু উপর দিকে গেছে এখান থেকে একটু উপর দিকে একটু উপর দিকে গেছে ঠিক আছে বা এটা কিছুতে আমরা রোটেট করি আপনাদেরকে একটু ভালো করে আমি দেখাতে পারি এভাবে যদি করেন তাহলে একটু ভালোভাবে বুঝবেন এই দেখেন এখান থেকে পকেটটা এখান থেকে ছোটো এই ডিজাইনটা গেছে তাহলে এটা কিন্তু সেম এখান থেকে পকেটে এদিকে গেছে ঠিক আছে তো এই জায়গাটা একটু বেশি লাগতেছে হয়তো আর একটু এদিকে মুভ করে দিলে দেখেন ডিজাইনটার সাথে কেমন
না ঠিক আছে হবে এভাবে তো এখানে একটা জিনিস দেখেন আমরা কিন্তু এখান থেকে 5 ইঞ্চি রাখছি আর এখান থেকে কিন্তু গ্যাপ রাখি নাই দেখেন এখানে একটু গ্যাপ আছে কিন্তু সেই গ্যাপটা রাখা হয়নি তারপরে কিন্তু মেজারমেন্ট কম দেওয়া হয়েছে 5 ইঞ্চি জিপার দেওয়া ইউজ করা হয়েছে তো সেজন্য আমরা এখানে গ্যাপটা দিব সেম সেম রাখবো ঠিক আছে নয় তো পকেটটা অনেক ছোট হয়ে যাবে আর নয় তো পকেটটা অনেক উপর উঠে যাবে এদিকে উপর উঠে যাবে তো সেজন্য এখানে গ্যাপ রাখবো না গ্যাপ এই দুটো পয়েন্ট একসাথে মিশাই দেবো ঠিক আছে তো ওরকম ছোটোখাটো চেঞ্জ করা যাবে সমস্যা হবে না তো এই চেঞ্জগুলো করার পর এগুলো দেখে গেছে হয়তো লাইনে এই টেকনিশিয়ান যেগুলো আছে তারা আছে তাদের সাথে কথা বলে কিছু আছে কথা বলে এই জিনিসগুলো ক্লিয়ার করে কাজ করবেন শেয়ার করে কাজ করবেন যাতে পরে আপনার আপনি প্যাটার্ন রিলিজ করার পরে যাতে স্যাম্পল থেকে কেউ কোনো কথা না বলতে পারে দেখেন এখান থেকে তাহলে কী হয়েছে এখানে একটা জিপার বসবে আর এখানে একটা আমরা পেস দেব না এটা আমরা একটা স্টিচ দিচ্ছি এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা একটা স্টিচ হবে ঠিক আছে আর এখানে একটা পকেটে পকেটটা সুইং করে এখানে বসিয়ে দেবে তারপরে এদিকে স্টিচ করে ফেলবে এভাবেও করা যাবে আর নয়তো পেস পকেটে ভরা যাবে ঠিক আছে যদি পেস পেস পকেট করেন তাহলে এই এখান থেকে একটা জাস্ট এই একটা পিস তুলে এখানে একটা জিপার ইউজ করবে জিপার ইউজ করে লাগিয়ে দেবে স্টিচ করে বসাই দেবে ঠিক আছে এখানে এখানে স্টিচ হবে এখানে একটা স্টিচ হবে এভাবে হবে ঠিক আছে আবার এখানে শুধু এখানে জিপারটা সুইং করে এদিকে একটা স্টিচ দিয়ে দেবে এদিকে একটা স্টিচ দেবে নিচে পকেট ব্যাক হবে তো এভাবেও করা যাবে ঠিক আছে দুর্ভাবেও করা যাবে সমস্যা হবে না ওগুলা আসলে কোনো কনফিউশন থাকলে টেকনিশিয়ান বা কিউসিদের সাথে কথা বলে এগুলো ক্লিয়ার করে কাজটা করতে হবে এখন দেখেন এখানে কিন্তু ব্যাগের ডিজাইন ফ্রন্টের ডিজাইন দুটোই হয়ে গেছে ব্যাগে শুধু একটা কাট লাইন দুইটা কাট লাইন আছে ঠিক আছে আর এখানে দুইটা পকেট আছে পকেট ফেসিং আর এখানে যদি আপনার পেস পকেট দেন তাহলে এখানে কোনো ফেসিং লাগবে না আর যদি এখানে ইয়ে দেন জিপার উপরে জিপার হবে শুধু এখানে একটা সিলাই হয়ে যাবে তাহলে নিচে একটা এখানে একটা ফেসিং এড করতে হবে কোন জায়গায় এই এখানে ঠিক আছে এখান থেকে এই এখান থেকে এই এদিকে একটা ফেসিং এড করতে হবে এখান থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটা ফেসিং ইউজ করে দিতে পারেন ঠিক আছে আমি দুনো দিকটাই দেখাচ্ছি ফেস হইলে কীভাবে হবে আর যদি পকেট ব্যাগ ইউজ করেন তাহলে কী হবে পকেট নিচে পকেট ব্যাগ ইউজ করলে এখানে একটা সেলের ফেসিং দিয়ে দিতে হবে আর যদি প্যাচ পকেট হয় শুধু উপরে প্যাচটা দিতে হবে এই জিপারটা বাদ দিয়ে এখানে একটা জিপার হবে এই জিপারটা বাদ দিয়ে এতটুকু তুলতে হবে যেমন ট্রেস এই যদি প্যাচ পকেট হয় শুধু পকেটটাকে এতটুকু দিতে হবে ঠিক আছে এই জিপারটা বাদ দিয়ে আর যদি এখানে জিপার ইউজ করেন নিচে পকেট ব্যাগ দিয়ে স্টিচ দিন তাহলে পকেটটা এখান থেকে ফোড়াটা তুলতে হবে ঠিক আছে এই জিপারটা সহকারে ফোড়াটা ঠিক আছে তো এভাবে ইন্টারনালগুলো করবেন ইন্টারনাল ডিজাইন করার সময় অবশ্যই ভালোভাবে ডিজাইনটা দেখবেন পকেটটা কীভাবে হয় ফেসিংগুলো কীভাবে হয় ফেসিংটা কীভাবে দিতে হবে কোনটার সাথে কোনটার লিঙ্ক আছে হ্যাঁ এই জিনিসগুলো তো আগামী নেক্সট ক্লাসে আমরা দেখবো এই স্লিপের যে ডিজাইনটা স্লিপের ডিজাইনটা কীভাবে করতে হবে ওইটা দেখবো স্লিপটা একটু ডিফারেন্স টাইপের হ্যাঁ এখান থেকে ঘুরে এসে ডিজাইনটা দেখে আসছে ঠিক আছে তো আমরা পরের ক্লাসে আমরা এই স্লিপের ডিজাইনটা দেখবো তো আমার ভিডিওগুলো দেখেন ভালোভাবে প্র্যাকটিস করেন ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক দ্য বেল বাটন লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও any website and also comments if you have any confusion.